দ্রুত ও নির্ভরতার সাথে বাংলাদেশে কার্গো পাঠান। ইস্টার্ন লজিস্টিক্স 0207-702-7005। অফিসিয়াল কাজ বাড়ি থেকে করলে শাস্তির মুখোমুখি হতে হবে যুক্তরাজ্যের মানুষদের। যেসব মানুষ তাদের বাড়ি থেকে অফিসিয়াল কাজ করে কিংবা ফ্ল্যাটে অবস্থান করে ব্যবসা চালাচ্ছে, তাদের প্রপার্টি লিজের শর্ত লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে বলে সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রিটিশ আইনি একাডেমির দেওয়া তথ্য মতে, মহামারী চলাকালীন বাড়ি থেকে কাজ করা লোকের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু তাদের করোনা বিধি নিষেধ তুলে নেওয়া হলেও অনেকে কিন্তু ফ্ল্যাট এবং বাড়ি থেকে এখনও কাজ চালিয়ে যাচ্ছে। এবং এই যে পূর্বের সিদ্ধান্ত থাকলেও এখন কিন্তু তারা সেই সিদ্ধান্ত থেকে বের হচ্ছে না। এছাড়া অনেকেই এয়ারবিএনবির মাধ্যমে তাদের প্রপার্টি আরেকজনের কাছে ভাড়া দিচ্ছে, এ নিয়েও সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এর ফলে এখন থেকে যারা বাড়ি থেকে অফিসিয়াল কাজ কিংবা বিজনেস পরিচালনা করবেন তাদের জটিলতার মধ্যে পড়তে হবে, যার মধ্যে রয়েছে বার চালানো, সঙ্গীত শিক্ষক, এমনকি নির্মাণ সামগ্রী সঞ্চয়কারীরা এর অন্তর্ভুক্ত হতে পারেন। মানে সব খাতেই যে বাড়িতে থেকে কাজ করা যাবে না। যুক্তরাজ্যে লিজ দেওয়া প্রপার্টিগুলোর ইজারা দেওয়ার সময় প্রায়শই বিভিন্ন বিধিনিষেধমূলক ধারা লিপিবদ্ধ করে। এর মধ্যে তারা প্রপার্টিকে ঠিক কী কাজে ব্যবহার করতে পারবেন, সিঙ্গেল ফ্যামিলি নাকি ডাবল ফ্যামিলি থাকবে, বিজনেসের কাজকর্ম পরিচালনা করা যাবে কি না, এমন কিন্তু শর্ত থাকে লিজ দেওয়ার ক্ষেত্রে। তাই প্রপার্টি ব্যবহারে এইসব নিয়ম মানতে হবে যারা প্রপার্টি ভাড়া নিচ্ছে তাদের। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল স্কুলের সিনিয়র লেকচারার মাইকেল পলসম বিষয়টি নিয়ে বলেছেন, লিজের শর্ত না মানলে মামলা করা হবে। এখন সময়ের ব্যাপার হলো যে এই মামলা তার মালিকরা করতেই পারেন। ইংল্যান্ড এবং ওয়েলসের চুক্তি অনুযায়ী রেসিডেন্সিয়াল প্রপার্টিকে ব্যবসায়িক কাজে ব্যবহার করার সুযোগ নেই। অন্যদিকে সিঙ্গেল প্রাইভেট ডুয়েলিং হাউস হিসাবে ফ্রিহোল্ড এবং লিজহোল্ড উভয় বাড়িতে কাজ করা একটি সাধারণ ব্যাপার, উভয় ক্ষেত্রেই খুব সাধারণ। তবে চুক্তি লঙ্ঘনের এই বিষয়টি এখনও অমীমাংসিত। পলসম অনুমান করেছেন যে ইংল্যান্ড এবং ওয়েলসের অর্ধেক প্রপার্টিতে এই সীমাবদ্ধ চুক্তি থাকতে পারে, যা ব্যবসায়িক এসব প্রপার্টির ব্যবসায়িক ব্যবহারকে নিষিদ্ধ করে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে লিজ দেওয়া প্রপার্টিকে নিজের ব্যক্তিগত কাজ ছাড়া অন্য কাজে ব্যবহারের ফলে অনেককে আদালতের মুখোমুখি হওয়া লাগতে পারে, কারণ এরই মধ্যে তাদের কাছে নানানভাবে অভিযোগ এসেছে যে বাড়িতে থেকে তারা আসলে ছোটোখাটো ব্যবসায়িক কাজ পরিচালনা করছে, তারা আসলে যেসব কাজ নিয়মের বাইরে যাচ্ছে সেসব কাজ করছে। তাই করোনার পর যারা নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিজ ঘরে বসে কাজ করছেন তাদের জন্য সরকারের এই কড়াকড়ি আরোপের কথা মাথায় রাখতে হবে, তা না হলে জরিমানা কিংবা আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। এ ছিল সম্প্রতি যারা বাড়িতে বসে কাজ করছেন এবং সরকারের বিধিনিষেধের বাইরে বা বাড়ি ভাড়ার বিধিনিষেধের বাইরে তাদের সম্পর্কে যে নতুনভাবে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সে বিষয়ে বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।